কিছুমান প্ৰসংগে কয় ৰাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ৰ সমূহ শিক্ষাৰ্থীক এই ভিডিঅ' লেকচাৰলৈ স্বাগতম জনাইছোঁ। আজি আমি বি এ মেথমেটিক্সৰ কোৰ্চ ওৱান ক্লাছিকেল এলজেব্ৰা আৰু ট্ৰিগনোমেট্ৰিৰ ইউনিট ওৱান থিয়ৰী অফ ইকুৱেশ্যন ওৱানৰ বিষয়ে আলোচনা কৰিম। এই অধ্যায়ত আমি আলোচনা কৰিম ফেক্টৰ থিয়ৰাম অফ এ পলিনোমিয়েল ইকুৱেশ্যন, ৰিলেশ্যন বিটুইন ৰুটছ এণ্ড কোএফিচিয়েণ্ট অফ এ পলিনোমিয়েল ইকুৱেশ্যন, সিনথেটিক ডিভিজন ফৰ পলিনোমিয়েল ইকুৱেশ্যনৰ বিষয়ে এই অধ্যায়ত আমি আলোচনা কৰিম। এই ভিডিঅ' ক্লাছত আমি প্ৰথমতে পলিনোমিয়েল ইকুৱেশ্যনৰ বিষয়ে আলোচনা কৰিম, তাৰপিছত আমি ফেক্টৰ থিয়ৰাম অফ পলিনোমিয়েল ইকুৱেশ্যনৰ বিষয়ে আলোচনা কৰিম, আমি ৰিলেশ্যন বিটুইন ৰুটছ এণ্ড কোএফিচিয়েণ্ট অফ পলিনোমিয়েল ইকুৱেশ্যনৰ বিষয়ে এই অধ্যায়ত আলোচনা কৰিম, শেষত আমি আলোচনা কৰিম সিনথেটিক মেথড অফ এ পলিনোমিয়েল ইকুৱেশ্যন, পলিনোমিয়েল ইকুৱেশ্যন এণ্ড ইটছ ৰুটছ। ইয়াতে এফ অফ এক্স ইজ এ পলিনোমিয়েল অফ ডিগ্রী গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান হুজ কোএফিসিয়েন্টস আর রিয়েল এন্ড কমপ্লেক্স নাম্বার দেন এফ অফ এক্স ইকুয়াল টু জিরো ইজ সেট টু বি এ পলিনোমিয়েল ইকুয়েশন। পলিনোমিয়েল ইকুয়েশন অফ ডিগ্রী ওয়ান আমি এনেকে লিখু এ নট এক্স প্লাস এ ওয়ান ইকুয়াল টু জিরো যত এ নট নট ইকুয়াল টু জিরো। পলিনোমিয়েল ইকুয়েশন অফ ডিগ্রী টু ইজ এ নট এক্স স্কোয়ার প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু ইকুয়াল টু জিরো এ নট নট ইকুয়াল টু জিরো। পলিনোমিয়েল ইকুয়েশন অফ ডিগ্রী থ্রি ইজ এ নট এক্স কিউব প্লাস এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস এ টু এক্স প্লাস এ থ্রি ইকুয়াল টু জিরো হোয়ার এ নট নট ইকুয়াল টু জিরো। পলিনোমিয়েল ইকুয়েশন অফ ডিগ্রী ফোর ইজ এ নট এক্স পাওয়ার ফোর এ ওয়ান এক্স কিউব প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস এ থ্রি এক্স প্লাস এ ফোর ইজ ইকুয়াল টু জিরো হোয়ার এ নট নট ইকুয়াল টু জিরো। সিমিলারলি পলিনোমিয়াল ইকুয়েশন অফ ডিগ্রি এন ইজ এ নট এক্স পাওয়ার এন প্লাস এ ওয়ান এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এ টু এক্স পাওয়ার এন মাইনাস টু প্লাস ডট ডট প্লাস এ এন মাইনাস ওয়ান এক্স প্লাস এ এন ইকুয়াল টু জিরো হোয়ার এ নট নট ইকুয়াল টু জিরো। রুট অফ এ পলিনোমিয়াল ইকুয়েশন ইফ আলফা ইজ এ ভ্যালু অফ এক্স সাজ দ্যাট এফ অফ আলফা ইজ জিরো দেন আলফা ইজ সেট টু বি রুট অফ এ ইকুয়েশন এফ অফ এক্স ইকুয়াল টু জিরো। ফেক্টৰ থিয়ৰাম, চ' ফেক্টৰ থিয়ৰামটো আমি এনেকৈ ডিফাইন কৰোঁ ইফ আলফা ইজ এ ৰুট হয় পলিনোমিয়েল ইকুৱেশ্যন এফ অফ এক্স ইকুৱেল টু জিৰ' দেন পলিনোমিয়েল ইকুৱেশ্যন এফ অফ এক্স ইজ ডিভিজিবল বাই এক্স মাইনাছ আলফা এণ্ড কনভাৰ্চলি। থিয়ৰামটো ইফ এভৰি ইকুৱেশ্যন অফ এন ডিগ্ৰী হেজ এন ৰুটছ এণ্ড ন' মৰ দিছ টু আৰ ইম্পৰ্টেণ্ট থিয়ৰাম ৰিলেটেড টু ফেক্টৰ থিয়ৰাম। রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট, যদি আমি এফ অফ এক্স একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি এন কনসিডার করো, সো এফ অফ এক্স ইকুয়াল টু এ নট এক্স পাওয়ার এন প্লাস এ ওয়ান এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ডট ডট এ এন দিস এ পলিনোমিয়াল অফ ডিগ্রি এন অ্যান্ড লেট আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি ডট ডট আলফা এন বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এফ অফ এক্স ইকুয়াল টু জিরো হোয়ার সামেশন আলফা ওয়ান সামেশন আলফা ওয়ান ইজ ইকুয়াল টু সাম অফ দ্য রুটস ইজ ইকুয়াল টু এ ওয়ান বাই এ নট সামেশন আলফা ওয়ান আলফা টু সাম অফ দ্য প্রোডাক্ট অফ দ্য রুটস টেকেন টু এট এ টাইম ইজ ইকুয়াল টু মাইনাস এ টু বাই এ জিরো সামেশন আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি ইজ ইকুয়াল টু সাম অফ প্রোডাক্ট অফ রুটস টেকেন থ্রি এট এ টাইম ইজ ইকুয়াল টু এ থ্রি বাই এ নট। ঠিক তেনেকে আমি প্রোডাক্ট অফ এন রুটস আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি ডট ডট আলফা এন ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান টু টু পার এন এ এন ডিভাইড বাই এ জিরো। সো দিস দ্য রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্টস। নাও উই ডিসকাস সাম পার্টিকুলার কেস রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট অফ কোয়াড্রেটিক কিউবিক এন্ড বাই কোয়াড্রেটিক ইকুয়েশন আর ডিডিউস হেজ ফলোস। ফর কোয়াড্রেটিক ইকুয়েশন এ নট এক্স স্কোয়ার প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু ইজ ইকুয়াল টু জিরো হোয়ার এ নট নট ইকুয়াল টু জিরো। তো হিয়ার সামেশন আলফা ওয়ান মিন সাম অফ দ্য রুটস ইজ ইকুয়াল আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস এ ওয়ান বাই এ নট প্রোডাক্ট অফ রুটস আলফা ওয়ান আলফা টু ইজ ইকুয়াল আলফা বিটা ইজ ইকুয়াল এ টু বাই এ নট। সিমিলারলি কিউবিক ইকুয়েশন এ নট এক্স কিউব প্লাস এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস এ টু এক্স প্লাস এ থ্রি ইজ ইকুয়াল টু জিরো এ নট নট ইকুয়াল টু জিরো ইয়ার সাম অফ দ্য রুটস আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু মাইনাস এ ওয়ান বাই এ নট
summation alpha 1 alpha 2 is equal to alpha beta beta gamma gamma alpha is equal to a 2 by a naught alpha 1 alpha 2 alpha 3 is equal to alpha beta gamma is equal to minus a 3 by a naught. Similarly, for bi quadratic equation, so relation between roots and coefficients are, here we consider bi quadratic equation a naught x to the power 4 plus a 1 x cube plus a 2 x square plus a 3 x plus a 4 is equal to 0, a naught not equal to 0. Here sum of roots alpha plus beta plus gamma plus delta is equal to minus a 1 by a naught. Similarly, alpha beta beta alpha delta beta gamma beta delta plus alpha delta is equal to a 2 by a naught, and sum of product of roots taken 3 at a time means alpha beta gamma plus beta gamma alpha plus gamma delta alpha plus gamma beta delta is equal to minus a 3 by a naught, and product of all roots alpha beta gamma delta is equal to a 4 by a naught. So these are the three cases which we deduce the relation between roots and coefficients. First one is quadratic, second one cubic, and third is biquadratic. So now we discuss an example related to the concept relation between roots and coefficients. Solve the equation x cube minus 7x square minus 5x plus 75 is equal to 0, two of its roots being equal. Ahok ite eta example ami alochona koru. Solve the equation x cube minus 7x square minus 5x plus 75 equal to 0, two of its roots being equal. So ami ete diya ache je two of its roots are equal. So let the roots of the equation be alpha comma alpha beta, because two roots are equal, so we consider two roots alpha alpha equal. So now summation alpha is equal to alpha plus beta is equal to twice alpha plus beta equal to 7. So here from this equation, the relation between roots are alpha plus beta plus gamma equal to minus a1 by a0. So here we get alpha plus beta is equal to twice alpha plus beta is equal to 7. This implies beta equal to 7 minus twice alpha. Next we consider second relation alpha plus beta gamma plus gamma alpha is equal to a 2 by a 0. So here we get alpha into alpha, this alpha square, alpha beta beta alpha is equal to minus 5. So here we get alpha square twice alpha, so alpha square plus twice alpha beta is equal to minus 5. So alpha square equal to twice alpha, 7 minus twice alpha. From here beta is equal to 7 minus twice alpha, so we put here beta 7 minus twice alpha, so we get here twice alpha bracket 7 minus twice alpha plus 5 is equal to 0. So simplifying this relation we get minus 3 alpha square plus 14 alpha plus 5 is equal to 0. So multiplying by minus 1 we get 3 alpha square minus 14 alpha minus 5 is equal to 0. So now we factorize this quadratic equation, so we get 3 alpha square minus 15 alpha plus alpha minus 5. So from here we get factorizing this, we get alpha minus 5, 3 alpha plus 1 is equal to 0. So from here we get two value of alpha, so alpha is equal to 5 minus 1 by 3. So when alpha, first we consider alpha equal to 5, so when alpha is equal to 5, beta is equal to 7 minus 2 into 5, this means 7 minus 10 minus 3. When alpha is equal to minus 1 by 3, we get beta 7 minus 2 into minus 1 by 3, so 23 by 3. So when alpha is equal to 5, we get roots and from here 5 and beta we get minus 3, so 5 comma 5 minus 3. And when we consider alpha is equal to minus 3, so we get roots are minus 1 by 3 comma minus 1 by 3, 23 by 3.
So again we have another relation, product of roots. So alpha beta gamma is equal to minus a3 by a naught. So here we get product of the roots alpha beta gamma is equal to alpha into beta is equal to alpha square beta is equal to minus 75. Since 5 into 5 into 5 into minus 3, if we multiply these 3 roots, so is equal to 75. So therefore this 3 roots satisfies this relation. But if we put alpha is equal to minus 1 by 3, alpha is equal to minus 1 by 3, beta equal to what? 23 by 3. Then we get this product of this, but this naught is equal to minus 75. So required roots are 5, 5, minus 3. So this is the required roots. So now we define symmetric function of roots. A function of the roots of an equation is said to be symmetric if it remains unaltered by an intersense of any two of its roots. For example, if alpha, beta, gamma be the roots of a cubic equation, a naught x cube plus a1 x square plus a2 x plus a3 equal to 0, a naught not equal to 0, then here we get summation alpha is equal to alpha plus beta plus gamma, summation alpha square is equal to alpha square plus beta square plus gamma square, summation alpha beta is equal to alpha beta beta gamma gamma plus gamma alpha. So these are the example of symmetric function. Iti ami eta example alochona korem. Example 2, if alpha beta gamma are the roots of the cubic equation x cube minus px square plus qx minus r is equal to 0, so find the value of number 1 summation alpha square beta, number 2 summation alpha square plus beta square, number 3 summation bracket alpha by beta plus beta by alpha. So ami eta e udahan to alochona korim. So now we discuss example 2. Here given equation is x cube minus px square plus qx minus r. So we here we have to find summation alpha square plus alpha square beta, number 2 summation alpha square beta square, and summation alpha by beta plus beta by alpha. So here we consider 3 roots alpha beta gamma biggest roots. So we know that summation alpha means alpha plus beta plus gamma is equal to p. Summation alpha beta is equal to alpha beta plus beta gamma plus gamma alpha is equal to q, and alpha beta gamma is equal to minus I. So now first we calculate summation alpha into summation alpha beta. Here summation alpha is equal to p, summation alpha beta is equal to q. Now if we multiply this two expression, I am multiply for him. So here we get alpha plus beta plus gamma, alpha beta beta gamma plus gamma alpha is equal to pq. Multiplying these two expression, we get summation alpha square beta plus 3 alpha beta gamma is equal to pq. So here for me pam summation alpha square beta, and alpha beta gamma is equal to r. So here we get 3r. Next, summation alpha square beta is equal to pq minus r. So therefore value of summation alpha square beta is equal to pq minus 3r. Next, we have to find summation alpha square beta square. So summation alpha square beta square means alpha square beta square plus beta square gamma square plus gamma square alpha square. So ami janu je a plus b plus c whole square is equal to a square plus b square plus c square 2ab plus bc plus c. So here for ami pam a square plus b square plus c square is equal to a plus b plus c whole square minus 2ab plus bc plus c. আমি এই ফর্মুলাটো ইয়াতে এপ্লাই কৰিলে আমি পাম আলফা বিটা বিটা গামা প্লাছ গামা আলফা হোল স্কোয়াৰ ইজ ইকুৱেল মাইনাছ টু আলফা বিটা স্কোয়াৰ গামা প্লাছ বিটা
gamma square alpha plus gamma beta alpha square. So here for ami pam q square q, so q square. So here for alpha beta gamma ami common lole pam 2 alpha beta gamma bracket alpha plus beta plus gamma. So value of alpha beta gamma is r. So 2 r and alpha beta gamma is p, so q square minus 2 p r. Next ami uliabo lage summation alpha by beta plus beta by alpha. So summation alpha by beta plus beta by gamma ami jete ami break expression to break korim ami pam alpha by beta plus beta by alpha plus bracket beta by gamma plus gamma by beta plus bracket alpha gamma by alpha plus alpha by gamma. So here for ami alpha beta gamma ami LCM role ami pam alpha square gamma plus beta square gamma plus alpha beta square plus alpha gamma square plus beta gamma square plus alpha square beta. So a expression for ami alpha beta square alpha square beta ami duta expression ami role here for ami alpha beta common long common role alpha beta bracket alpha plus beta ঠিক তেনেকে বিটা গামা বিটা স্কোয়ার গামা বিটা গামা স্কোয়ার এটা টার্মৰ পৰা আমি পাম বিটা গামা কমন হলে বিটা প্লাস গামা ঠিক তেনেকে আলফা স্কোয়ার গামা প্লাস আলফা গামা স্কোয়ার এই দুটা টার্ম আমি কনসিডার কৰিলে ইয়াৰ পৰা আমি গামা আলফা কমন হলে গামা প্লাস আলফা পাম তো আমি জানো যে আলফা আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুৱেল টু পি. So here for me alpha plus beta pam p minus gamma ঠিক তেনেকে beta plus gamma আমি পাম p minus alpha ঠিক তেনে gamma plus alpha পাম p minus beta. So alpha beta bracket p minus gamma plus beta gamma p minus alpha plus gamma alpha p minus beta divided by r ঠিক তেনেকে here for me এই তিনিটা টার্ম আমি কনসিডার করিলে আমি ইয়াৰ পৰা পি কমন পাম পি কমন হলে পি ব্ৰেকেট আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা মাইনাছ থ্ৰী আলফা বিটা. চ' পি ইয়াৰ ভেলুটো আমি কিউ পাম আলফা বিটা ইজ আৰ চ' পি কিউ মাইনাছ থ্ৰী আৰ চ' দিছ দ্য ভেলু অফ সামেশ্যন আলফা ব্ৰেকেট আলফা বিটা প্লাস বিটা বাই গামা. চ' এই অধ্যায়ৰ শেষৰ কনচেপ্টটো আমি এতিয়া আলোচনা কৰিম. এই কনচেপ্টটো হ'ব সিন্থেটিক ডিভিজন. টু ফাইণ্ড কুৱেশ্যন এণ্ড ৰিমাইণ্ডাৰ হোৱেন এ গিভেন পলিনোমিয়েল ইজ ডিভাইডেড বাই বাইনমিয়েল ইজিলি উই ইউজ সিন্থেটিক ডিভিজন. তো সিন্থেটিক ডিভিজনৰ এটা আমি এক্সাম্পল আলোচনা কৰিম. চল্ভ দ্য কিউবিক ইকুৱেশ্যন এক্স কিউব মাইনাছ ফাইভ এক্স স্কুৱাৰ মাইনাছ ফ'ৰ এক্স প্লাছ টুৱেণ্টি ইজ ইকুৱেল টু জিৰ' গিভেন ডেট প্ৰডাক্ট অফ টু ৰুটছ ইজ টেন. চ' সিন্থেটিক ডিভিজনৰ সহায়ত আমি এই কিউবিক ইকুৱেশ্যনটো সমাধান কৰিম. আমি এক্সাম্পল থ্ৰী আলোচনা কৰিম. লেট আলফা বিটা গামা বি দ্য ৰুটছ অফ দ্য ইকুৱেশ্যন. উই ন' দেট আলফা বিটা গামা ইজ ইকুৱেল টু মাইনাছ টুৱেণ্টি এণ্ড আলফা বিটা ইজ ইকুৱেল টু টেন এণ্ড দিছ ইজ গিভেন. চ' দেয়াৰ ফৰ চিম্প্লিফাইং দিছ টু ইকুৱেশ্যন টু দিছ টু ৰিলেশ্যন উই গেট গামা ইকুৱেল টু মাইনাস টু. পুটিং দ্য ভেলু অফ আলফা বিটা ইয়াত উই গেট গামা ইকুৱেল টু মাইনাস টু. চ' মাইনাস টু ইজ এ ওৱান ৰুট অফ দিছ ইকুৱেশ্যন গিভেন ইকুৱেশ্যন হেন্স এক্স প্লাছ টু ইজ এ ফেক্টৰ অফ এক্স কিউব মাইনাছ ফাইভ এক্স স্কুৱাৰ মাইনাছ ফ'ৰ এক্স প্লাছ টুৱেণ্টি. চ' নাও উই হেভ টু ফাইণ্ড আদাৰ টু ৰুটছ. চ' বাই চিন্থেটিক ডিভিজন এপ্লাইং চিন্থেটিক ডিভিজন. So here x plus 2 is a factor, one factor, so minus 2. So here coefficient of x cube is 1, coefficient of x square minus 5, coefficient of x minus 4 and constant term 20. So this one we take here, 1, this one.
So now minus 2 into 1 is equal to minus 2, and minus 5 plus minus 2 is equal to minus 7. So again, minus 2 into minus 7 is equal to 14. So you have to put 14. Then minus 4 plus 14, 10. So again, minus 2 into 10, so minus 20. So 20 plus minus 20 is equal to 0. So this is the remainder. So remainder is equal to 0. So here we get quotient of this equation is equal to x square minus 7x plus 10. So this is the quadratic equation. So factorizing this quadratic equation, we get x square minus 5x minus 2x plus 10. So factorizing, we get x minus 5 into x minus 2. So now x square minus 7x plus 10 is equal to 0. So x minus 5 into x minus 2 is equal to 0. So x equal to 5 and x equal to 2. So other two roots are 2, 5. So therefore we get 3 roots is equal to 2, 5 and minus 4. Thank you. Aaj hamari video class aur ami alochona korilo. Unit 1 of the course Classical Algebra and Trigonometry, Theory of Equation 1. So, this unit to ami alochona korilo factor theorem of a polynomial equation. Tar pichot ami alochona korilo relation between roots and coefficient of a polynomial equation. Hekhot ami alochona korilo synthetic division for a polynomial equation. Ajilo yate hek korchu. Namaskar.